চপ নিয়ে এসছো? মারা কোনো দোকান খুলেনি, চপ নিয়ে এসছো, আলু ভাজছি খেয়ে নেবো। আলু ভাজ? কি ভিডিও করছে এমনি? অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। ওদের বোধ হয়ে আছে আর ও ভিডিও করছে। এখানে দোকানটা খোলা ছিল না? আজকে চোখ থেকে জল বেরিয়ে এসছে, 11 ঘন্টা দাঁড়ানো যায়? ছাড়ো, প্যান খোলো, সবাই দেখবে। সেটাও তুমি ছাড়বে? কাউকে কাজে যাচ্ছ না তো? সেটাও ভিডিও করো আর পাচ্ছি না, করো না, নিজে টেনশনে মোচা, ভিডিও ভিডিও করো না। বালটাকে ফোন করে কি করবো? বললাম তো, বলেছি তো 20 তারিখ, 20 তারিখ না হলে আমি বেকার ফোন করে কি লাভ? আর কালকে তো যাবোই কাজে। তো না পোষালে কি করবে এখন? কিছু করার নেই, ওর থেকে আজকে তো ঘরেই থাকতে কাজে দিত। তোমাকে বললাম আশায় আশায় গেলাম যে একটা বন্ধ করো না, আশায় আশায় গেলাম একটা ভালো জায়গায় পেয়েছি চান্স, যা হোক এটা হয়তো হেভি হবে। জ্বালাতন এমনি জ্বালাতনও মরছে, তার মধ্যে এই ব্যাঙের জ্বালাতন শুরু হয়েছে। আলুটা কে ভাজবে, তুমি? হ্যাঁ আমি ভাজছি, সেটাও ভেজে আমি খাবো। সামনে ভাত তো আর আমি খাবো না, ভাত তুমি খাবে। হ্যাঁ ভাত তো আর আমি খাবো না, ভাত তুমি খাবে। তুমি কি খাবে? আমি ওই পাউরুটিটা আছে খেয়ে নেবো, না মুড়ি খেয়ে নেবো আর কি। পাউন খুব কম হয়। পাউন খুব কম হয় জানি না, আমি এখন এই ভিডিও দেখছি তাই। ব্লগ ভিডিও ছাড়ো না, ছাড়তে উল্টো পাল্টা ব্লগ করো না। উল্টো পাল্টা কি ব্লগটা করবো? পয়সা লাগবে ওই পয়সা পয়সা ব্লগ, পয়সা পয়সা ব্লগ। ফোনটাও বন্ধ হচ্ছে, ঘামে ঘামে ফোনটা হ্যাঁ বন্ধ হচ্ছে। তুমি কি কাউকে কাজে যাচ্ছ কি যাচ্ছ না? আরে বলো না, রান্না করতে হবে তো আমাকে। না যাচ্ছ না তো? না ছেড়ে ভিডিও করে কেন করবে? হ্যাঁ বাবা গরম দিয়ে সেন্ট ভালো আছে না, তার মধ্যে ভেজা দিবেন। ভালো আছে, তার মধ্যে ভেজা দিবেন। আবার কি হচ্ছে পাগল? আরে হাওয়াটা গরম গরম ঘুরে গেছে, মাথায় ঘেমে গেছে, মুখে মুখে হাওয়া খাচ্ছে।
এমা আলু কখন ভাজবে? তুমি শুয়ে পড়লে যে নুন দিয়ে কি নুন কি নুন বিট নুন বলো না, বেশি তেল খরচা করা যাবে না, পয়সা নেই। মাছ পয়সা কোথায়? তেলগুলো খরচা করে তারপরে খাবে কি? না খেয়ে থাকতে হবে। কিনে দিয়েছো তো কি হয়েছে? এক প্যাকেট তেলে কদিন চালাবো? কদিন যায়? দুদিন যায়। দুদিন না যাক, এক মাস তো যায় না। তার আগে সব ব্যবস্থা